যৌন নিপীড়নের মামলায় অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসিকে নির্দোষ ঘোষণা করেছেন লন্ডনের একটি আদালত। অভিনেতার বিরুদ্ধে 7টি যৌন নিপীড়ন এবং 2টি যৌন অপরাধের অভিযোগ ছিল। জানা গেছে সব অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি। 27 জুলাই দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে 3 দিন ধরে 12 ঘন্টা 26 মিনিট আলোচনার পর এই রায় ঘোষণা করা হয়। কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারীদের মধ্যে 4 জন পুরুষ। আদালত 4 জনের অভিযোগ শুনেছেন, তবে আইনি বাধ্যবাধকতার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। 64 বছর বয়সী কেভিন 2004 থেকে 2013 সালের মধ্যে সংগঠিত যৌন অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় লন্ডনের ওল্ড ভিক থিয়েটারে সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। রায় ঘোষণার সময় অশ্রুসজল হয়ে পড়েন অভিনেতা। তাকে দোষী সাব্যস্ত না করায় জুরিকে ধন্যবাদ জানান।